তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে গিয়েছিলাম চাঁইপাটের MD মিউজিকের গোডাউনে, এবং গোডাউনে গিয়ে এত পরিমাণ মাল দেখেছি না, মাথা জাস্ট খারাপ হয়ে গেছে। এত পরিমাণ সেট আপ আমি আজ পর্যন্ত যতগুলো গোডাউনে গিয়েছি কারো এত বক্স আমি দেখিনি। তো বন্ধুরা, MD মিউজিকের এখন এই এত বড় গোডাউনের দায়িত্ব আছে এক দাদা ভাই, তার সাথে কথা বলবো এবং জানবো MD মিউজিকের কী কী মাল আছে। তার আগে আমি শর্টকাট একটু বলে দিই, MD মিউজিকের পপ সেট আপ রয়েছে, ঢোল সেট আপ রয়েছে, আগের প্লাস মডেলের 4x4 টপ রয়েছে, স্টেজ প্রোগ্রামের মাল রয়েছে, মিক্সচার রয়েছে, 2x3 mid আছে, এবং বিভিন্ন রকম অ্যাম্পলিফায়ার আছে, CA20, ATI40+, ATI, সমস্ত কিছু স্ট্রেঞ্জার, সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার আছে, এবং বর্তমানে আরও কি নতুন নতুন সেট আপ আসতে চলেছে MD মিউজিকের, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে আসছি চাকিরহাটে MD মিউজিক, এই MD মিউজিকের টোটাল গোডাউন সেটআপটা রিভিউ করব। দাদা দাদা আমাদেরকে পুরো গোডাউনটা ভিজিট করে দেখাবে। দাদা তোমার নামটা একটু বলো। মানস সামন্ত। মানস সামন্ত, কেমন আছো বলো? তো 2024 তোমার গোডাউন মধ্যে ফার্স্ট টাইম এলাম, 2024 নয় আর তোমার গোডাউন মধ্যে ফার্স্ট টাইম। এর আগে কেউ কি গোডাউনের রিভিউ করেছে, ভিডিও করেছে? এই ফার্স্ট টাইম, তাই তো? তো তোমার যে লোকেশন সেটা যদি একটু আমাদের বন্ধুদেরকে বলে দাও। আমি বললাম চাকিরহাট, তাও তুমি যদি একটু বলতে চাও। চাকিরহাট, চাঁইপাট চাকিরহাট, এটাই পশ্চিম মেদিনীপুরে পড়ছে না পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুরেই পড়ছে। তো দাদা তোমার কি কি সেট আপ আছে সেটা যদি একটু বলো, পরে কি কি সেট আপ আছে, কি কি অ্যাম্পলিফাই আছে সবই ঘুরে দেখাবো। তো ইন ফার্স্ট মানে একদম প্রথমে কি কি আছে টোটাল সেট আপটা যে প্যাকেজ যদি বলে দাও। JBL আছে 3 সেট। আচ্ছা, মনিটর আছে 6 পিস। আচ্ছা, ঢোল বেস ঝোলমির আছে 8 পিস। আচ্ছা, পপ বেস আছে 8 পিস। আচ্ছা, এখানে বি স্টাইলের বেস আছে 8 পিস আছে, 12 পিস ছিল সেটা এখন 8 পিস আছে। আচ্ছা, তো এরপরে আমরা ডাইরেক্ট গোডাউনে ঢুকবো, দিয়ে প্রত্যেকটা মাল তোমাদেরকে দেখাবো। তো আসো দাদা, তো এখানে দেখতে পাচ্ছ যেটা MD মিউজিকের এই রিসেন্ট রিসেন্ট যেটা ঢোল বেস, তাই তো? সে তো সেই ঢোল বেস দেখতে পাচ্ছ, পাশে 2 পিস আছে এদিকে আর ওর উল্টো দিকে 2 পিস আছে। এরপর গোডাউনে ঢুকে তোমাদেরকে দেখাবো যে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে যে এত মাল আছে এখানে, মানে মেশিন থেকে শুরু করে বক্স থেকে শুরু করে প্রচুর পরিমাণে মাল। এখানে দেখতে পাচ্ছ সেই MD মিউজিকের এই লোগোটা কিন্তু দাদা খুব সুন্দর হয়েছে। তোমার পার্সোনালি এই লোগোটা কেমন লাগছে? খুব ভালো হয়েছে। তো লোগোটা খুব সুন্দর লাগছে, প্লাস ভিতরে কালারটার সাথে লোগোটা কিন্তু দারুণ ম্যাচ করে যে খেলছে। তো MD মিউজিকের যে নতুন ঢোল মিড দেখতে পাচ্ছ, এগুলো তো চারের মিড, তো চারের মিড, 1টা 2টা 3টা 4টে আর পেছনে আছে বেস গুলো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু অ্যাম্পলিফায়ার আছে ছোটখাটো, তো কাজ চলছে তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি একদম, কাজ চলছে। তো ওখানে ATI 30 আছে, ডট পেটি আছে, ওখানে ATI 30 আছে, এখানে CA20 অ্যাম্পলিফায়ার, MD মিউজিক দেখতে পাচ্ছ একদম লোগো মারা আছে MD মিউজিক, CA20 অ্যাম্পলিফায়ার এখানে কিছু আছে, ওখানে স্ট্রেঞ্জারের কিছু আছে, এখানে ATI প্রো কিছু আছে, এটা প্রোটেক্টর কিছু মাল আছে। এটা গেল একটা ঘর। তারপরে এই সাইডে যদি আসি তোমাদেরকে পপ সেটআপটা দেখাবো MD মিউজিকে, প্রচুর পরিমাণে মাল, মানে দাদা এত সুন্দরভাবে সেটিং করে যাচ্ছে দাদা, তোমরা এত সুন্দর সেটিং করেছো যে মানে একদিনে কটা সেটআপ তো তোমরা ছাড়তে পারে না সবগুলোই। সরস্বতী পূজায় 7টা চলবে একদিনে। একদিন 7টা চলবে? কি কি মাল? সব মাল চলবে, সব মাল। ওটা তো গেল, আমি যেটা দেখছি যে একদিনে পপ, একদিনে ঢোল, আর একদিনে যে পুরাতন তোমাদের যে প্লাস মডেল এটা, ওটা কি আছে সেটআপটা? হ্যাঁ, ওই তো ওখানে আছে। হ্যাঁ, সবই স্পিকার ফিটিং আছে? ওই আছে। আচ্ছা, মানে সব সেটআপই একদিনই ভাড়া দিতে পারবে, এরকম ভাবে সেটিং করা আছে, তাই তো? হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নতুন পপ বেস যেগুলো হয়েছে সেগুলো। পপ বেস দেখতে 4 পিস আছে, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস আছে। আর তোমাদেরকে যদি এই পাশে দেখা, এখানে জাস্ট শুধু মেশিন সেটআপটা দেখো, এগুলো নতুন, তোমরা যেটা এটে 10,000 দিয়েছো সেই অ্যাম্পলিফায়ার গুলো, তাই তো? তারপরে এখানে যখন যে ATI 40+ যে মেশিন গুলো লিখছিল, এটাই 40+ MD মিউজিক, সেও মেশিন গুলো আছে এখন দেখতে পাচ্ছি, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, ঠিক আছে। এপাশে আরো চং বাজানোর জন্য, র্যাক বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার আছে, এপাশে স্টেবিলাইজার আছে, এপাশে র্যাক আছে, প্লাস এখানে আছে পপ বেসের এই মিড গুলো, পপ বেসের যে চারখানা মিড, পপ বেসের সেটিং এ সেই মিড গুলো এই পাশে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছ ডট পেটি সেটিং করছে দাদা ভাই। দাদা ভাই তোমার নামটা একটু বলো। বিদ্যুৎ। বিদ্যুৎ দা, তো এখানে একটা দেখলাম যে স্পেশালি MD মিউজিকের এখন প্রত্যেকটা এতগুলো সেট আপ করেছে, তোমাদের অনেকগুলো অপারেটর আছে, ঠিক আছে, 2-3 জন বাজায়, তো প্রত্যেকটা অপারেটরের জন্য কিন্তু স্পেশালিস্ট
কিন্তু এখানে ডট পেটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, আপাতত এখানে দুখানা আছে, আরো দুখানা তৈরি হচ্ছে, মানে টোটাল পাঁচখানা তৈরি হবে। তো সবার অপারেটরের জন্য স্পেশালি আলাদা আলাদা করে হবে, দেখতে পাচ্ছ ডবল ডবল ডট পেটি তৈরি করছে। তো তোমরা সাজাও আপাতত, তোমাদেরকে ডট পেটিটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দেওয়া সামনে থেকে। তো একদম ডবল ডবল ডট পেটি সেটিং হচ্ছে, কারণ সব অপারেটর তো সব সেটিং এ সমান হয়ে বাজাতে পারে না, ঠিক আছে, তাই সবাই যাতে তার বেস্টটা দিতে পারে সেই জন্য একদম টোটালি আলাদা আলাদা সেটিং। তো প্রচুর পরিমাণে মাল, তো আর কি মাল করার প্রোগ্রাম আছে? এরপর যেটা ভি স্টাইল আছে, ভি স্টাইল, হ্যাঁ, ওটারই নতুন আপডেট হবে, আবার আবার ডলবে ডলবি হবে এই একই ক্যাবিনেট সেন্টার থেকে। ইনপুটের লাইনার আসবে, আর যে ওই যে ওই স্টাইলের যে নতুনটা আসবে মানে ডিজের দিক থেকে, ওটা কি আরদাস ক্যাবিনেট সেন্টার থেকে নাকি একই ক্যাবিনেট সেন্টার? আচ্ছা, তো আরো এই ওপাশে কি মাল আছে ওটা দেখায় বলবে, চলো তো চলো ওখানে যে বক্স গুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আপাতত তো প্রচুর প্রচুর প্রচুরই মানে কি বলবো, মেশিন দেখালাম, বক্স দেখালাম, স্পিকার দেখালাম, আরো যে এমডি মিউজিকের যে বক্স গুলো আগের যেগুলো ছ পিস ছ পিস বারো পিস ছিল, মোটামুটি তোমরা এখন পর্যন্ত যত মাল করেছো সবই মনে হয় ইন স্টক আছে, এখনো মনে হয় কোনো ক্যাবিনেট আছে সেল টেল করনি বা ক্যাবিনেট আছে? ক্যাবিনেট সেল করার মতো কিছু ক্যাবিনেট আছে কি না সবই থাকবে? না, এটা সেল করা যাবে, এটা সেল করা যাবে। তো একটু অডিয়েন্সকে বলে দাও যে এটা কটা পিস মাল ছাড়বে? এটা বারো পিসই আছে, বারো পিসই ছেড়ে দেবো। তো এমডি মিউজিকের পুরাতন যে বারো পিস মানে প্লাস মডেলের যে ফোর ফোর সেট আপ, সেই সেট আপটা কিন্তু বিক্রি আছে, তো তোমরা পারলে যোগাযোগ করতে পারো। তো স্পিকার সমেত না স্পিকার বাদে? স্পিকার বাদে, স্পিকার মেশিন বাদে, শুধুমাত্র অনলি ফর ক্যাবিনেট। আচ্ছা, বাকি ডিটেলস আমি ফোন নাম্বার দিয়ে দেবো, দাদাকে দাম টাম রেটের কি হয় সেটা তোমার ফোনে কন্ট্যাক্ট করে নেবে। তো এখানে এমডি মিউজিকের সেই সমস্ত সেট আপ দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছ। এখানে সব মালই আছে না, আটটা আছে নাকি? এখানে আটটা, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আর উপরে র‍্যাক টুইটার আছে। আর ভিতরে কি বলছো, তোমাদের জেবিএল সেটআপ কোথায়? সে ভিতরে আছে, আরো ভিতরে, তাই তো? মানে বিশাল বড় গোডাউন তাদের, মানে গোডাউন মানে চারটা গোডাউন। আচ্ছা, তারপর নিজেদের গোডাউন হচ্ছে সবই। এরপরে আর এই গাড়িটাও কি তোমাদের নিজেদেরই নাকি? ও, তো তোমার একটা কথা আছে, তোমার তুমি তো ধরো ফেসবুক ইউটিউব মোটামুটি ভালোই দেখো এমডি মিউজিকের, আমি বলে নাই, যারা ভিডিও ছাড়ে তারা সবার ভিডিও দেখো, তো নিচে তো কমেন্টস টুকটাক পড়া হয় নাকি যে কে কি কমেন্টস করছে? তো এমডি মিউজিক তো ফ্যান নিশ্চয়ই আছে, তোমরা লক্ষ্য করেছো, তো সেই সব ফ্যানেদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও তো বলতে পারো। ফ্যানেদের আর কি বলে, সাপোর্ট করবে এটা একটা, আর কি বলার আছে? কেমন লাগে যখন ফ্যানেরা এরকম সাপোর্ট করে বা ভালো ভালো যখন কমেন্টস দেখো সবাই বলে, তখন কেমন লাগে? দারুণ লাগে যে আরো সাথে আছে সবাই, বন্ধু বান্ধবরা। আচ্ছা, তুমি কি প্রত্যেক ফিল্ডে যাও নাকি? না না, বেশি ফিল্ডে যাই না। তবু লাস্ট কোন ফিল্ডে গিয়েছিলে তুমি? আমি ফিল্ডে যাই না এখন, আগে যেতাম, এখন এই এখানে এত কিছু আছে গেল। হ্যাঁ হ্যাঁ, ওইসব লক্ষ্য নজর রাখা। তবু তোমার মানে আগে কোন লাস্ট ফিল্ড কোনটা গেছো? তবু আগে আগেকারের কথাই বলছি, রিসেন্ট নাই। তবু আগে লাস্ট ফিল্ড গেছি আগের হাজিপুরে। আগের হাজিপুরে, তার মানে এবছর হাজিপুরে যাও? এবছর যাইনি। কেন গেলে না? কেন এবছর কোনো কাজ টাজ পড়ে গেছিলো নাকি? পড়ে গেছিলো বাড়িতে। তো আগের বছর হাজিপুরে যদি কিছু ঘটনা আমাদের বন্ধুদেরকে বলতে চাও বা কিছু যদি স্মৃতি যদি কিছু বলতে চাও, কেমন লাগলো গিয়ে সেখানকার মানে যে কম্পিটিশন হচ্ছিল একটা বাংলার সাথে? আচ্ছা, ফার্স্ট ওইরকম দেখলাম, খুবই ভালোই লাগলো। দেখাশোনা করছো, তো তোমার নিজের কেমন লাগলো? জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু ওই সময়টা একটা অন্য আনন্দ আছে, মানে পুরো হাসি খুশি এরকম টাইপের। আচ্ছা আচ্ছা, আর রোড শো, রোড শো তে ওটা তো কম্পিটিশন গেল, রোড শো তে কোথায় গিয়েছো সেটা যেখানে খুব ভালো লাগলো গিয়ে? রোড শো এরকম কোথাও যাইনি। আচ্ছা, প্রত্যেক সামনে সামনে যেগুলো হয়। তোমাদের কি কোনো ডিজি টিজি আছে না? শুধুমাত্র সাউন্ডের উপর? শুধুমাত্র সাউন্ড, প্যান্ডেল না কিছু না, শুধুমাত্র সাউন্ড। ধরো স্টেজ প্রোগ্রাম এমনি JBL বক্স আর ফোর বক্স এমনি ওগুলো দিয়েই সেট আপ চলছে। আপাতত হিউজ পরিমাণে তো মাল তোমাদের দেখলাম, প্রচুর ছড়াছড়ি এদিক ওইদিক, মানে একসাথে গোডাউন নেই বলে এখানে একটু সেখানে একটু, এত মাল তো মানে কি বলবো, বাসা আসো এত মাল তো এখানে কত রং হয়ে পড়ে আছে। তো আচ্ছা, তাই এসে দেখি, মানে এত মাল তো মেইনটেনেন্স করা তো খুবই চাপের ব্যাপার নাকি দাদা? চাপ তো হবে একটু। আচ্ছা আচ্ছা, এখানে কি মেশিন পেটিগুলো রং হচ্ছে নাকি? ওই জন্যই তো মেশিন পড়ে আছে এইদিকে। ও, ওই জন্য মেশিন পেটিগুলোতে মেশিন নেই পড়ে আছে। এখানে ফুলের এগুলো কাদের? ফুলের পাশেই ফুলের দোকান আছে। ও, তাদের আর কি।
আচ্ছা, তো তোমাদের কি ভবিষ্যতে কি বড় রকম গোডাউনের কি আশা করা যাচ্ছে? যেখানে গোডাউন তো হবে, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, গোডাউন এখানে ওই আমাদের ঢোলটা টেস্টিং হয়েছিল, ওখানে একটা বাংলো টাইপ বাড়ি আছে না, আচ্ছা ওর পাশেই আমাদের গোডাউন হবে। আচ্ছা, এইটা এইটা কি তোমাদের তোমাদেরই গাড়ি নাকি? যে মহাদেব সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ, মহাদেব সাউন্ড সার্ভিস। আর তোমরা এমডি মিউজিকের কন্টাক্ট নাম্বার তো চঙ্গে দেখতেই পাবে, তাছাড়া আমি ভিডিওতেও দিয়ে দেবো। মানে আবার সরস্বতী পূজায় ঝুলিয়ে এসছে, তাই তো? ঢোল সেট আপ মানে আবার পরিবেশ ফোরটপ, তার মানে ডবল ঢোল সেট আপ হয়ে যাচ্ছে, সাথে একটা পপ সেট আপ, আর মোটামুটি প্লাস মডেলের তো সেট আপটা তো আছেই, এবার থাকলে থাকবে, আর যদি কোনো কাস্টমার যদি সেরকম যদি ভালো পাও তাহলে ছেড়ে দিবে। আর নতুন যে ঢোলটা এসছে ওটাই কি মানে মেশিন টেশিন কি নতুন উন্নত কিছু আলো লাগাবে না? ওই এটিআই 10,000 AC20 দিয়ে চলবে, আর অন্য কিছু আছে নিত্য নতুন? মানে এবার চিন্তা আমরা দেখুন, মানে ওই অ্যাম্পলিফায়ার হবে না, আবার নতুন অ্যাম্পলিফায়ার নতুন সেটিংসে চলবে, স্পিকারও আরো উন্নত মানের আসবে, সেরকমই ব্যাপার, তাই তো? মানে প্রত্যেকটা করতে যাচ্ছে, প্রত্যেকটাতে একটা করে তোমরা এক্সপেরিমেন্ট টাইপের করতে যাই, কি হচ্ছে কমিটি যেটা যায় নিত্য নতুন, এই তার এরকম মেশিন আছে তোমাদের সেই 20 নিত্য নতুন কিছু আনো, এরকম ফোন করে বলে বলো যে দাদা কি আগে জিজ্ঞাস করে, রেটের মধ্যে কি দিয়ে বাজাবে, কি চাই? এটা বেশি কাঁথির দিক থেকে এরকম হয়, দাদা কি আছে তোমাদের মেশিন, একটু মেশিন সেট আপ পাঠালে ভালো হতো, বক্সে কত কি স্পিকার আছে, সেগুলো তো আর বলা যাবে না। মানে রেজাল্ট যাই হোক কিন্তু সফটটা দরকার নাকি, যে এইসব দরকার। তো নেক্সট ফিল্ড এখন আপাতত কি আছে, মানে কোথায় দেখতে পাবে বন্ধুরা? সামনাসামনি আমাদের সোনাখালীতে আছে। কিসের সময়টা ওটা দেখতে বলা যাবে একটু? সরাসরি দেখতে হবে। আচ্ছা, পরে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর দেখে নাও একটু। হ্যাঁ, কটা মাল বাজবে? হ্যাঁ, কটা মাল বাজবে? ওটা 8টা মাল বাজবে। 8টা মানে কোন মালটা, পপটা না ঢোলটা? পপটা, পপটা। পরিবেশ ফোরটপ যেটা 8 পিস মাল আছে পপের, ওই লাল কালারেরটা। আচ্ছা, তোমাদের কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু বরাবর কিন্তু খুব সুন্দর। আর একটা জিনিস আছে তোমাদেরই কিন্তু, মানে আমাদের এই পাশে এখন যেগুলো দেখছো তুমি 16টা করে সবাই ডবল পপ বাজাচ্ছে, 6 পিস মাল, মানে 10 বেস 9 মিড ছিল, 8 বেস 9 মিড ছিল, সেগুলো আলাদা, কিন্তু কাটা কাটা মাল ধরো 4x4 সেট আপই তোমাদেরই বোধ হয়, ছোটা মাল তোমরাই বোধ হয় প্রথম 12 পিস মাল বাজাতে, নাকি অন্য কেউ তো মানে হচ্ছে বাজায়নি তখন, মানে 4x4 দিক থেকে বলছে, 4x4 দিক থেকে দেখলাম তো আমরাই প্রথম, তোমরাই প্রথম বাজিয়েছো ছোটা ছোটা করে মাল স্পিকার হিসাবে। তো তখন মানে কি মনোভাবে ছোট ছোট মাল করেছিলে, মানে তখন তো 4x4 সবাই করছে? তখন করেছিলাম বলতে 4টা করেছিলাম, দেখলাম আরো ভাড়া আসছে, মাল বাড়াতে হবে আরো আমাকে, সেই হিসাবেই করা হয়েছে। তারপর যখন দেখলাম করা হয়ে গেছে, কমিটি চাইছে আমাদের ছোটাই চাই, আমার ছোট ছোট মালের রেজাল্টও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা অনেক জায়গায় কম্পিটিশন দেখেছি, আমাদের বন্ধুরাও কমেন্টস করেছে যে খুব সুন্দর রেজাল্ট, আর কি বলবো। তো তোমরা এই পেন্টগুলো কিন্তু খুব সুন্দর, জামা টামা ইউজ করছো না কেন, না ক্যাবিনেট সেন্টার থেকে এরকমই? জামা ইউজ করছি না বলতে, জামাতে না স্লিপ খায়, অ্যাকচুয়ালি ছিঁড়ে চলে যায়, তারপর সব দিন তো আর থাকবে না, ক্যাবিনেট তো চেঞ্জ হতেই থাকবে, ওই জন্য জামাটা লাগানো। আচ্ছা, মানে আমি এসে থেকেই কোনো জামা নেই, আচ্ছা, এটা 3 এর টপ, তাই তো? মানে 3 এর টপ এটা আছে সাইডে দেখতে পাচ্ছ, মানে প্রচুর মাল দাদা তোমাদের, মানে এই মালগুলো তো ধরো এই পাশে ছোটখাটো হাটে আমরা হয়তো দেখিনি, মোটামুটি ভাড়াটা বেড়াইতে মালগুলো ওইদিকেও যায়। কোন দিকে? তোমাদের ওইদিকেও যায়, চন্দ্রগণাতে যায়। ও হয়তো খবর পায় না, ঠিক আছে, ছোট সেট আপ বলে খবর পায় না, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি এই এমডি মিউজিকের 2 বেস এবং 3 টপের মাল যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও গোডাউন আছে বন্ধুরা, বন্ধুরা আরও একটা গোডাউন আছে, কিন্তু সব গোডাউনে এত পরিমাণ মাল ঠাসা তো তোমাদেরকে পুরোটা ভিজিট করে দেখাতে পারবো না। তো ফার্স্টের গোডাউনটাতে কাজ চলছে বলে অনেকটা জায়গা স্পেস ছিল বলে তোমাদেরকে দেখালাম। তো অনেক টাকা সেট আপ আর অনেক বড় গোডাউন আর অনেক কিন্তু মাল আছে এমডি মিউজিকের। তো বন্ধুরা, এমডি মিউজিকের যে স্টেজ প্রোগ্রামের সেট আপ আছে সেই গোডাউনটা আপাতত চলে এসেছি। তোমাদের এই লোগোটা কিন্তু খুব সুন্দর লাগছে, কে মানে এই লোগোটা ই করেছিল, ডিজাইন করেছিল? দাদা বলতে বিমান দাই করেছিল নাকি? খুব সুন্দর লোগোটা কিন্তু, খুব সুন্দর এমডি মিউজিকের লোগোটা। তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু জানাবে। তো এই হচ্ছে আপাতত স্টেজ প্রোগ্রামের JBL সেট আপ, দেখতে একদম লাইন ধরে আছে পাশটাতে, ঠিক আছে। আর এগুলো আছে তোমার
যে বেসগুলো আছে সেই বেসগুলো এগুলো, আর এগুলো হচ্ছে যেগুলো মনিটর থাকে স্টেজের উপরে সেগুলো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই আপাতত টোটাল এমডি মিউজিকের সেট আপ। সরস্বতী পূজা থেকে 22-23 জন 25 জন সবসময় বাধা থাকবে। মিউজিকের যে বড় সাউন্ড ক্রাফের LX7 এটা 32 চ্যানেলের মিক্সচার, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত এই হলো এমডি মিউজিকের সেই সাউন্ড ক্রাফ্ট LX7 32 চ্যানেলের যে মিক্সচার, তোমাদেরকে আগেও দেখিয়েছি অনেক সেট আপেরই আছে। তো এমডি মিউজিকের আছে ফুল স্টেজ প্রোগ্রাম হয়। তো তাহলে তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো কোথাও যদি স্টেজ প্রোগ্রাম যদি বড় মাপের হয় তো অবশ্যই তুমি কল করবে, আমি একবার যাবো স্টেজ প্রোগ্রাম ভিজিট করতে, ঠিক আছে? তো বক্স বন্ধুরা জাস্ট দেখিয়ে তোমাদেরকে শেষ করতে পারিনি, তোমরা কতক্ষণ ধরে ভিডিওটা দেখছো বলো, যে শেষ আছে বক্সের। এই দেখো এগুলো কি 3-এর টপগুলো নাকি? এখানে দুটো বেস আর দুটো টপ আছে, এগুলো দুটো বেস দুটো টপ, সব মানে মানে প্রচুর মাল, এরকম মানে সেট আপ মানে নাই কোথাও। হ্যাঁ একদম প্রত্যেকটা মাল রেডি। অনেকে কি বলে থাকে, অনেকে ক্যাবিনেট থাকে স্পিকার খোলা পড়া করে, কিন্তু তোমাদের যেটা দেখছি যে সবাই সবাই স্পিকার পড়ানো আছে। হ্যাঁ সবাই ডট পেটি বলো বা মেশিন বলো সব কিছু আলাদা, সব সেটিংস আলাদা। তোমরা যদি চাও যে আরো পার্ট আনতে তো ভবিষ্যতে অবশ্যই এসে গোডাউনে ভিডিও আরো দেবো তোমাদের। যেটা দেখছি যে এই তো প্রত্যেকটা সেটআপই দেখছি রেডি, মানে প্রত্যেকটা সেটিং এর জন্য আলাদা আলাদা স্পিকার আলাদা আলাদা অ্যাম্প্লিফায়ার, একই কিন্তু বারবার রিপিট মাল আসে না, ওই জন্য কিন্তু মালের রেজাল্টটা কিন্তু দিন দিন কিন্তু মানে ভালো হয়। অনেক কি করে না, ক্যাবিনেট চেঞ্জ করলে ভালো আছে, ক্যাবিনেটে ফল্ট আছে, কিন্তু যে বাকি জিনিসগুলো তো অ্যাক্সেসরিজ গুলো তো চেঞ্জ করা উচিত, তবে তো বেটার হয়। তো যাই হোক, খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার গোডাউন ভিজিট করে। ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে, গোডাউনে আসা হবে। তোমার কেমন লাগলো বলো আমার সাথে ভিডিও করে, ঠিক আছে? তবু জাস্ট ভিডিও দেখা যে এই ভিডিওটা ভালো লেগেছে, মনে লেগেছে, সেরকম কিছু ব্যাপার মনে দেখেছিলাম। যাই হোক, তো একবার থ্যাংক ইউ, ঠিক আছে? তো বন্ধুরা আপাতত এমডি মিউজিকের গোডাউন এবং দাদার সাথে কথা বলে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।